আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। রিমনা হোমস্টাইল ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের রেসিপি আমি তৈরি করব ভিউয়ার্স, ভিন্ন ধরনের একটা রেসিপি, মাশকলাই ডাল দিয়ে, আমড়া দিয়ে মাশকলাই ডাল। এটা দেখুন, আমি মাশকলাই ডালকে ভালো মতো করে লবণ, একটু আদা রসুন, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভাজা মাশকলাই ডালটা নিয়েছি ভিউয়ার্স, দেখুন এরকম করে ডালটা সিদ্ধ করে থিকনেস এরকম হয়েছে। আমি সিদ্ধ করে নিয়েছি সময় সাপেক্ষের জন্য ভিউয়ার্স। এখন পরিমাণ মতো তেল দিলাম হাঁড়িতে, তারপরে ভিউয়ার্স এখন ফোড়ন হিসাবে দিব। এখানে জিরা আছে, এখানে পাঁচফোড়ন আছে, আর এখানে মৌরি আছে, এটা দিয়ে দিব ভিউয়ার্স। অনেক ভালো লাগবে এই ডালটা খেতে। আর এখন দিলাম জিরা, তারপর দিলাম পাঁচফোড়ন, তারপরে মৌরি মানে জব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে এটা দিলে। চুলার আঁচ কমিয়ে এটা দিলাম, আরেকটু দিয়ে দিই জিরেটা, আরেকটু পাঁচফোড়ন, অনেক ভালো লাগবে ভিউয়ার্স। দেওয়ার পরে আমি শুকনো মরিচ দিব দুইটা, আরেকটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আগে দিতে হবে ওই যে জিরা, তারপরে মৌরি, পাঁচফোড়ন, তারপরে এগুলো দিব। যাওয়ার পরে হালকা করে এক থেকে দুই মিনিট চাড়াচাড়া দিব আর কি, ভাজা ভাজা করব। এর সাথে আমি আমড়া কেটে নিয়েছি, আমড়া এভাবে করে কেটে তারপরে নিয়েছি ভিউয়ার্স। আমি একটু নরম করে নিই পেঁয়াজটাকে ভিউয়ার্স, দেখুন একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব একটু, নালে এই পাঁচফোড়নগুলো তেতো লাগবে। একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়ো দিব, কারণ আমি হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করেছি। অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ, লবণ দিয়ে সিদ্ধ করেছি। তারপরে এখন লবণটা দিব পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটু মরিচের গুঁড়ো দিব কালারের জন্য অল্প করে। দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমি সেই যে আমড়াটা এটা দিয়ে দিব। এরই মাঝামাঝি অনেক, আমি এরই পাশে অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আমার 250 উপরে রান্না দেওয়া হয়ে গিয়েছে ভিউয়ার্স, সেগুলোকে অবশ্যই দেখলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। ভিটামিনে ভরপুর, ভিটামিন সিতে ভরপুর আমড়া, এই আমড়া দিয়ে ডাল খেলে গরমের সময় অনেক ভালো লাগবে। মাশকলাই ডালটা শরীরের জন্য ভালো, অনেকেই মসুর ডালটা খায় না, মাশকলাই ডালটা খায়। মাশকলাই ডাল আমার ভালো লাগে, যাদের ভালো না লাগবে তারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরকম একটু টক টক লাগবে, আমরা তো একটু টক টক আছে। আর একটু পানি দিব আমরাটা একটু নরম হওয়ার জন্য ভিউয়ার্স। নাড়াটা দিচ্ছি দেখুন, আর এখন আমি চাট মশলা অল্প করে দিব। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অল্প করে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে তাই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, তখন পাঁচফোড়নের গ্রামটা মরে যাবে তাই বলে দিলাম। এখন আমি এক মিনিটের মতো এটাকে ভালো মতো করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স, দেখুন দুই থেকে তিন মিনিট চুলার আঁচ কমিয়ে এভাবে করে নাড়াচাড়া দিলাম। পানিও দিয়েছি অল্প করে, দেখতে পেয়েছেন আপনারা, দেখুন আমড়াটা নরম হয়ে গিয়েছে। এখন আমি সেই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম একটু পানি পানি করে এই ডালটা ঢেলে দিব ভিউয়ার্স। অনেক ইয়াম্মি একটা খাবার, না খেলে বুঝবেন না, খেতে হলে রান্না করতে হবে, রান্না করে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে। এখন আমি দেখুন চুলার আঁচ বাড়িয়ে দিব, বাড়িয়ে এটার মধ্যে এক অল্প করে পানি দিব, পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব ভিউয়ার্স। আমার লবণ টবণ হয়েছে ভিউয়ার্স, এখন ঢাকা দিব, এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো ভিউয়ার্স দুই মিনিট পরে আমি চলে আসলাম, দেখুন আমার ডালটা দেখার জন্য, দেখুন এরকম ডাল হয়েছে। পুরাটা সিদ্ধ করিনি, 80% সিদ্ধ করা, এমনি আস্তে আস্তে আছে,
এই ডালটা খেতে ভালো লাগে, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পুরাটা, কারণ আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন পুরাটাই সিদ্ধ করা, তাই দেখিয়ে দিলাম আপনাদের মাঝে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে ভিউয়ার্স ভাজা জিরে গুঁড়ো এটা দিলাম। দিয়ে 2 মিনিট আমি চুলা ঢাকনা খুলবো না, 2 মিনিট পরে আমি ঢাকনা খুলবো। 2 মিনিটের জন্য চুলা ধিমি আছে রেখে তারপরে আমি চুলা বন্ধ করে দিব, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো মাসকলাই ডাল দিয়ে আমড়ার ডাল। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল আমড়া দিয়ে মাসকলাই ডাল। এভাবে করে তৈরি করে গরমের সময় খান, অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আমি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।